উর্মি, কি হয়েছে সোনা? তুমি কাঁদছো কেন? কাঁদবো না, আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। ও, এই কথা? তা কাঁদলেই বুঝি মেয়ে ফিরে আসবে? এই সব হয়েছে তোমার জন্য। সারাক্ষণ শুধু ব্যবসা ব্যবসা, টাকা চাই, আরো আরো টাকা চাই, এই করে প্রচুর শত্রু তৈরি করেছো। আর সেই রাগ পড়লো গিয়ে আমার মেয়ের উপরে। আরে না রে বাবা, না, এটা কেউ আমার শত্রু নয়। আর তাছাড়া ওরা তো বললো ফোন করবে। আর সেই জন্য তুমি বসে থাকবে? পুলিশে খবর দাও। একদম না, একদম না, তাতে আমার মেয়ের ক্ষতি, তাতে আমার ক্ষতি। তোমার তোমার আবার কিসের ক্ষতি? আচ্ছা, মিডিয়া যদি জানতে পারে মানিক সরকারের মেয়ে কিডন্যাপ হয়েছে, ছাড়বে না। সামনে ইলেকশন, আমার টিকিট পাওয়ার কথা। জনগণ কি ভাববে? হ্যাঁ, যে মানিক সরকার নিজের মেয়ের সুরক্ষা দিতে পারবে না, জনগণের সুরক্ষা দেবে কি করে? এখন তুমি এইসব কথা ভাবছো? ভাবতে হয় উর্মি, ভাবতে হয়। খারাপ সময় মাথা ঠান্ডা করে ভাবতে হয়। আমি লোক লাগিয়ে দিয়েছি, এটা কোনো পাকা দলের কাজ নয়, এটা এটা কোনো কাঁচা দলের কাজ। আমি আমি ফোনে শুনেই বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি সব বোঝো। আমার মেয়ে বুঝি উর্মি, আমি সব বুঝি। স্যান্ডি, তুমি আমার ফোনটা নিয়ে স্পটে যাবে, ওখানে গিয়ে ফোন করবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা কত টাকা চাইছি? 1 কোটি। হ্যাঁ, আমাদের মিউজিক ভিডিওর বাজেট তো মাত্র 3 লাখ টাকা, এত টাকা নিয়ে কি করব? মানিক রায়ের মেয়ের জীবনের দাম মাত্র 3 লাখ টাকা? গ্যাং নয়, বাপি ভাববে আমি ভিখারিদের সাথে আছি। এই হ্যাঁ, এটা কিন্তু মোনালিসা ঠিকই বলেছে। আচ্ছা, একটা কাজ করি মোনালিসা, 1 কোটিটা বেশি হয়ে যাচ্ছে না? আমরা বরং 50 লাখ টাকা চাই। কিচ্ছু বেশি হচ্ছে না, 1 কোটি। 50 তোমাদের, 50 আমার। ওকে, ডান। আচ্ছা স্যান্ডি, কাল তাহলে তোমার বাড়িতে যাচ্ছি তো? হ্যাঁ, আমি ওই সন্ধ্যার সময় বাবা আর দিদিকে পাঠিয়ে দেবো অন্যত্র, কেমন? তারপর আমি তোকে ফোন করব, তুই চলে আসবি। কতবার বললাম তুই চল, তুই গেলি না। হ্যাঁ, গেলেই পারতিস, অনুষ্ঠান বাড়িতে গেলে তোর মনটাও ভালো থাকতো। আরে আমারও তো যাওয়ার ইচ্ছে ছিল, তোমরা বুঝতে পারছো না দিদি, তোরা যা, আমার এই ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে থাকতে হবে। ঠিক আছে, শোন, ঠিক মতন খাওয়া দাওয়া করবি আর জানলা দরজা গুলো বন্ধ করে দিস। সাবধানে থাকিস ভাই, বাবার খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকিস কিন্তু। বাবা ওঠো, ওর তুই আগে ওর যাও, বাবা ঠান্ডা লাগিও না। ঠিক আছে, তুই সাবধানে থাকিস, আসছি তাহলে। যাও যাও যাও, সাবধানে যাও, যাও যাও। ওখানে যাওয়া যায় ততই ভালো, আমার ঠিক বাড়ি এলাকা সুবিধার মনে হচ্ছে না। এই 1 মিনিট, আমরা তো ঝামেলা কেন করছি আমি বুঝতে পারছি না। কি হচ্ছে এটা? তোমাকে কিছু বুঝতে হবে না বাবা, ওকে একটু বোঝা। বসো, বস। হ্যাঁ, শোন না অত্রি, হ্যাঁ, তুই একটা কাজ করবি, তুমি তো বাড়ি থেকে কোনো পোশাক নিয়ে আসনি, তুই একটা চুড়িদার জোগাড় করে দিতে পারবি? কিন্তু স্যান্ডি, আমি তো চুড়িদার পরি না। আমার কাছে নেই। আরে ঠিক আছে, আমার থেকে নাও একটা নিয়ে নিবি। এই তো, ও দিয়ে দেবে তোমায়। এই যে এই বাড়িওয়ালাটার এত কৌতূহল কিসে? আমার কিন্তু ঠিক সুবিধার মনে হচ্ছে না, এক্ষুনি না আবার এসে পড়ে।
হ্যালো। ওই হ্যালো। হ্যাঁ বল। এই শোন না, আমার খুব টেনশন হচ্ছে বুঝলি, মানে কাল সব ঠিকঠাক ওভারকাম করতে পারবো তো? আরে ডোন্ট ওয়ারি, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। বলছি তুই আসবি না আমার বাড়িতে? না রে, এখন আবার বেরোলে মা হাজারটা প্রশ্ন করবে। হ্যাঁ রে, যখনই দেখবো কানে ফোন নিয়ে বসে আছিস, যদি কোনো একটা উপকারে পাওয়া যায়। কি হলো কি, আবার কেন চিৎকার করছো? দেখছো তো ফোনে কথা বলছি, তুমি তো সবসময়ই ব্যস্ত। ফোনে কথা শেষ হলে একবার নিচে এসো। শুনলি? উরে বাবা, এ তো ভাই পুরো সাইক্লোন রে। এই অত্রি আর মোনালিসা কখন আসবে রে? সময় হয়ে গেছে প্রায়, সেই পড়বে বোধ হয়। এই এই কলিং বেল বাজে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এসেছে। রাখ রাখ রাখ, আমি তোর সাথে পরে কথা বলছি। ওকে ওকে, আমি যাই নিজে। হ্যাঁ, টেক কেয়ার টেক কেয়ার টেক কেয়ার। ওকে, আসছি আসছি। আরে আসছি, দাঁড়া। আরে সরি সরি, এ তোমরা ভেতরে এসো। না আমি যাব না, তুমি যাও। এই তুই আসবি না মানে? ও একা থাকবে নাকি? কেন, আমি একা থাকতে পারি না তোমার বাড়িতে? না না, আসলে মানে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সবাই দেখবে। হ্যাঁ ঠিক ঠিক, এসো তুমি এসো, যা ভেতরে যাও। আর শোন, কালকে দেখা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা টাটা। আচ্ছা আমি যদি এখানে আজকে থাকি তাহলে তোমার এত প্রবলেম কিসের? আরে বাবা কিচ্ছু প্রবলেম নেই, চলো চলো এসো। এই এসো এসো এসো। বাহ, তোমার রুমটা তো বেশ ক্রিয়েটিভ। থ্যাংক ইউ। তারপর কাল তাহলে সেই আল্টিমেট দিন। আচ্ছা তুমি কিন্তু কমফোর্টেবলি বসতে পারো, নিজের মতো করে বসো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি কিন্তু পাশের ঘরে তোমার জন্য শোয়ার ব্যবস্থা করে রেখেছি, কেমন? আর কি কি খাবে বলো, আমি একটা কাজ করি, অনলাইনে অর্ডারটা করে দিই। বলো। চাপ বাবা, তুমি কি আমাকে এখনই খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে চাইছো? আরে না না, দ্যাট সরি সরি, বলো 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 বলো। তোমাদের সাথে মাত্র কয়েকদিনের পরিচয়, কিন্তু দেখো এর মধ্যে কেমন একটা বন্ধুত্ব হয়ে গেছে। কালকের পরেই তো আবার তোমরা তোমাদের পথে, আর আমি আমার। তোমার এতটুকুও টেনশন হচ্ছে না? কিসের টেনশন? আরে আমি তো জানি বাপি কেমন, দেখলে না এসব পুলিশ টুলিশ কোনো কিছুই কিছু করলো না, সবকিছুই ওই পলিটিক্যাল ইমেজ ধরে রাখতে চায়, তার জন্যই। তার জন্য তো তুমি কল করে টাকা চাইতে কেমন রাষ্ট্র হয়ে গেল। না এই যে ধরো তুমি কখনো বাড়িই ফিরবে না, তোমার বাড়ির জন্য মন খারাপ করবে না? বাড়ির জন্য করবে না ঠিকই, তবে মায়ের জন্য করবে হয়তো। তুমি জানো এই যে আমার বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছে না, এটা কিন্তু ভালোবাসা থেকে নয়, আবার ভেবেও না যে তারা আমার অত্যন্ত কেয়ার করে। তাহলে সবটাই নিজের বিজনেস, কেরিয়ার, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বাড়িয়ে তোলার জন্যই মন্ত্রী ছেলের সাথে বিয়ে। সে আর নতুন কি, ক্ষমতার স্বভাবটাই তো এমন, তাকে উনি পারতে চায়, অধিকার কায়েম করতে চায়। বাবা তুমি আবার রাজনীতিও করো নাকি? না না, মানে মানে দেখো আর্টিস্ট হতে গেলে এতটুকু পলিটিক্যাল ভিউ তো রাখতেই হবে, কি তাই না? আচ্ছা আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। কি? এই যে ধরো আমরা আমাদের মিউজিকটাকে বাঁচানোর জন্য একটা ডিসঅনেস্ট ওয়ে নিচ্ছি, মানে ইজ ইট রাইট? তোমার কি মনে হয় আমরা কি এইভাবে বেশি দিন সার্ভাইভ করতে পারবো? দেখো স্যান্ডি, তুমি এই জিনিসটাকে নিয়ে এত গিল্টি ফিল করো না, তোমরা কোনো অন্যায় করছো না, এটাকে একটু অন্যরকম ভাবে ভাবো না, ভাবো না একটা মেয়েকে তোমরা হেল্প করেছো আর আমি না হয় তার বিনিময়ে তোমাদের কিছু গিফট করেছি।
এমনটাই তো ভাবতে চাইছিলাম। তুমি খুব ভালো, আই মিন তোমরা এখানে এসে বসো না। হ্যাঁ, ওয়াই নট, শিওর।